জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিপাশা হায়াত। দেশের শোবিজে নন্দিত এক নাম, একজন গুণী নাট্যকারও। ছবিও আঁকেন নিয়মিতই, তবে টেলিভিশন, মঞ্চ, চিত্রশিল্পী ও চলচ্চিত্র অভিনয়ের জন্যই তিনি বিখ্যাত। জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত টেলিভিশন নাটকে নারী শিল্পীদের জৌলুস কতটা হতে পারে তার উদাহরণ তিনি। অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। 90-এর দশকে জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয় তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। মঞ্চ নাটকেও তিনি সমানভাবে সফল ছিলেন, কিন্তু বিয়ের পর মঞ্চ নাটকে অভিনয় ছেড়ে দেন। কালের প্রবাহে তিনি হয়ে ওঠেন জাতশিল্পী। 80-এর দশকে খোলা দোয়ার নাটকে বাবার মেয়ে হয়েই অভিনয় শুরু করেন। এরপর যুক্ত হন নাগরিক নাট্য সম্প্রদায়ে। তিনি নাটকে প্রথম আলোচনায় আসেন অজময় ধারাবাহিক দিয়ে। এরপর পুরো 90-এর দশকে ছিলেন শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন। একে একে অভিনয় শুরু করেন সংগীত পদযাত্রা, রূপনগর, ছোট ছোট ঢেউ, অন্য ভুবনের ছেলেটা, চেনা অচেনা মুখ, থাকে শুধু ভালোবাসা, অতিথি, হার জিত, আশিক সব পারে, বিষ কাটার মতো জনপ্রিয় নাটকগুলিতে। সেই দশকে অনেক অভিনেত্রী লাক্সের বিজ্ঞাপন করেছিলেন, তবে সর্বোচ্চ পারিশ্রমিক তিনিই নিয়েছিলেন। মডেলিং জগতেও খেতাব ছিল তার। একটা সময় পর অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন, তবে যখনই ফিরে এসেছেন তখনই নিজেকে সমৃদ্ধ করেছেন। বিপাশা হায়াতের জন্ম 1971 সালের 23শে মার্চ। বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন। তিনি তার আঁকা ছবি প্রদর্শন করেন না বললেই চলে। 2009 সালের মে মাসে তিনি তার আঁকা ছবি অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীতে দান করেন। তিনি 2টি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্র অভিনয় করেছেন, আগুনের পরশমণি ও জয়যাত্রা। তার প্রথম ছবি আগুনের পরশমণি পরিচালনা করেছিলেন হুমায়ুন আহমেদ। এই ছবিতে তিনি মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আটকে পড়ে থাকা এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম রাত্রি। তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্রে তার চরিত্র ভিন্ন ধরনের। এই ছবিতে পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচতে পলায়নরত এক মধ্যবয়স্ক নারীর চরিত্র অভিনয় করেছেন, যে তার সন্তানকে হারিয়ে ফেলে। 2টি চলচ্চিত্রেই তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। বিপাশা হায়াত আগুনের পরশমণি চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জানা যায় 90-এর দশকের জনপ্রিয় চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামতে অভিনয়ের জন্য অফার পেয়েছিলেন বিপাশা, তবে বাণিজ্যিক ছবি করবেন না বলে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর 2টি মুক্তিযুদ্ধের সিনেমা আগুনের পরশমণি ও জয়যাত্রায় অভিনয় করেন। অভিনয়ের বাইরেও তিনি একজন নাট্যকার, অনেক নাটক লিখেছেন। এর মধ্যে শুধু তোমারই জন্যে, শুকতারা, শঙ্খবাস, ঘাসফুল, প্রেরণা অন্যতম। উপস্থাপিকা হিসেবেও সুপরিচিতি আছে তার। বিপাশার অতিথি নামক একটা অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছিল। আবৃত্তি ও গানেও দক্ষ তিনি। বর্ণিল ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার। সাংস্কৃতিক জীবনের মতো ব্যক্তিগত জীবনটাও তার মসৃণ ও পরিষ্কার। তৌকির আহমেদের স্ত্রী বিপাশা হায়াত। বিপাশা হায়াত 2 সন্তানের জননী।